বিকেল 5টা থেকে সে বসে আছি, এখনো এক কাপ চা পাওয়ার নাম নেই, আর রাত্রি 9টা বাজে এখনো তার ফেরার নাম নেই। তাই কি করছে কে জানে? দাদা এখন কেন ধরবো, রাত্রি বেলায় তো ধরবো। আরে বাবা দেখতে তো পাচ্ছ, হাতে এতগুলো প্যাকেট ধরতে পারছ না? তুমি যখন আমার সামনে থাকো তখন আমি শুধু তোমাকেই দেখি, আর অন্য কিছু দেখতে পাই না। ডার্টি মাইন্ড তোমার। হ্যাঁ তা তো হবেই, ডার্টি মাইন্ড। বিকেল 5টার সময় অফিস থেকে ফিরেছি, হ্যাঁ রাত্রি 9টা বাজে এক কাপ চা পাইনি, কোথায় টহল দিচ্ছিলে? আজকে তুমি পেপারে দেখো নি? আমি আজকে পেপার টেপার পড়ছ না কি? বাবা পেপারের কি ভাগ্য! আজকে তো পেপারে বেরিয়েছিল। কি বেরিয়েছিল? মাত্র 45 দিন বাকি, তাই আমি আজকে আমারটা ওপেন করলাম। এই তো 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 তোমারটা ওপেন করলে মানে? আরে অদ্ভুত ডার্টি মাইন্ড তো, এরকম ডার্টি মাইন্ড লোক আমি একটাও দেখিনি। আমি আমি আমার ওপেন করলাম মানে আমি আমার পূজোর শপিংটা ওপেনিং করলাম আজকে থেকে। ও তো পূজোর তো এখন অনেক দেরি আছে। দেরি আছে মানে only 45 days বাকি, তার মধ্যে সারতে হবে না? আর জানো আজকে আমাকে ওই দোকানদারগুলো সবাই বৌদি না বলে বৌনি বলে ডাকছিল, কারণ আমিও তো ওদের আজকে ওপেন করলাম না। বলছো কি বলো তুমি, দোকানদারদের ওপেন করলে মানে? ডার্টি মাইন্ডের লোক রে বাবা, আমি ওদের ওপেন করলাম মানে ওদের পূজোর ব্যবসাটা আজকে আমাকে দিয়ে স্টার্ট হলো, বৌনি হলো, সেই জন্য আমাকে বৌনি বলে ডাকছে। হয়ে গেল, বুঝে গেছি আমি। মানে এই মাসটা এবার না খেয়ে থাকতে হবে। কত টাকা খরচা হলো? না না তেমন কিছু তো কিনিনি। তোমার জন্য দুটো স্যান্ডো গেঞ্জি কিনেছি, আমার মায়ের জন্য একটা সিফন কিনেছি, আমার মায়ের জন্য একটা স্বর্ণকাতান কিনেছি, আমার মায়ের জন্য একটা এই এই দাদা 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 তোমার পিনটা আটকে গেছে। ছি ছি ছি, নিজেকে অত ছোট করতে নেই গো। এই একদম সব বাজে কথা বলো না, বুঝি? সবই তো কিনলে, সবই কি তোমার মায়ের জন্য কিনলে? আমার মায়ের জন্য কিছু কেন নি? আমার কি অত ছোট মন নাকি গো? আমি তোমার মায়ের জন্য কিনেছি, ওইভাবে খোটা দিও না। আমি তোমার মায়ের জন্য একটা খুব সুন্দর দেখে, খুব সুন্দর দেখে একটা ব্লাউজ পিস নিয়ে এসেছি। কত বড় মন তোমার, কত বড় বংশের মেয়ে তুমি, তার কি কিনলে? আমি আমি আমার দাদার জন্য একটা টি শার্ট, একটা প্যান্ট কিনেছি, ভাইয়ের জন্য একটা জিন্স কিনেছি, বুলির জন্য একটা ফ্রক কিনেছি, আমার বোনের জন্য একটা সালোয়ার কামিজ কিনেছি, ভুট্টোর জন্য একটা ডিজাইনার পাঞ্জাবি কিনেছি, আর তোমার জন্য একটা গোল গলা টি শার্ট কিনেছি। বাহ কি ভাগ্য আমার। তো বলছি যে আমার সাইজ জানলে কি করে? আমার সাইজ তো আগের থেকে বেড়ে গেছে, সেটা খেয়াল আছে তোমার? সোনা তোমার সাইজ আমার হাতে, তুমি কি সেটা ভুলে গেছো? ইউ তোমার কথাবার্তা বলছো কি আশ্চর্য, আমি আমার সাইজ ভুলে যাবো নাকি? আমাকে দোকানদাররা বললো যে সাইজ বলো, আমি অমনি অমনি আমার হাত দুটো দেখিয়ে দিলাম, বললাম এই তো গলার গলার সাইজ, এই তো আমার মাপ আছে, বাজিয়ে দিল। বলু সব কথাই তো হলো, বলছি কত টাকা খরচ করলে সেটা একটু